প্রধানমন্ত্রীর আত্মীয় হয়েও যে কারণে মনোনয়ন পান না নিক্সন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর আসন থেকে বরাবরের মতো নৌকার মনোনয়ন পাননি বর্তমান এমপি ও যুবলীগের সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সেখানে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ অথচ নিক্সন চৌধুরী বর্তমান প্রধানমন্ত্রীর আত্মীয় এবং টানা দুবারের নির্বাচিত এমপি বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে সমসাময়িক রাজনীতির আলোচনায় অংশ নিয়ে মনোনয়ন না পাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নিক্সন চৌধুরী জনার এক পর্যায়ে নিক্সনের কাছে জানতে চাওয়া হয় বঙ্গবন্ধুর বোন আপনার দাদি অর্থাৎ আত্মীয় হয়েও নিক্সনের প্রতি আস্থা নেই কেন প্রধানমন্ত্রীর জবাবে নিক্সন চৌধুরী বলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আসলে তার আত্মীয়জন ও পরিবারের সদস্যদের বাইরে দলকে প্রাধান্য দেন এই কথাই তিনি সংগঠন আওয়ামী লীগের ভালোবাসেন জফরুললর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়ার পরও কেন নৌকার টিকিট আপনার হাতে দেওয়া হয় না কোথায় অনাস্থা জবাবে নিক্সন চৌধুরী বলেন ব্যাপারটা অনাস্থা নয় আমার বিপক্ষে যিনি আছেন উনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে ভালো গিয়ে বাদ দিতে পারেন না সংগঠনের নিয়মকে বেশি প্রাধান্য দেন সেখানে আমি হঠাৎ করে এসে দুবার স্বতন্ত্র নির্বাচন করেছি যুবলীগে যোগ দিয়েছি কিন্তু উনি তো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রাজনৈতিক দায়বদ্ধতা থেকে ওনাকে নমিনেশন দিয়ে থাকেন প্রধানমন্ত্রী ডেস্ক রিপোর্ট মেহেদি হাসান স্বাধীন সংবাদ